নমস্কার, আমি উজ্জ্বল সরকার। আজকে চলে এসেছি আমাদের এলাকাতে। এখন শরৎকাল, শরৎকাল মানে কাশফুল, আর কাশফুল মানে দুর্গাপুজো। কিন্তু ফটোগ্রাফারদের কাছে কাশফুল মানে রেড মুনিয়া। তো আজকে রেড মুনিয়ার সন্ধানে সকাল সকাল বেরিয়ে পড়ছি, আর বায়নাগুলোর দিয়ে আশেপাশে খুঁজে দেখছিলাম রেড মুনিয়া পায় নাকি। রেড মুনিয়া ডাক শুনতে পেয়েছি, এখনও রেড মুনিয়া দেখা পায়নি। ওই দিকটাতে আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে প্রচুর এবছর জল বেড়েছে, কাশফুলগুলো প্রায় ডুবেই গেছে জলের তলায়। কিছু কিছু জায়গায় কাশফুল জাগ্রত আছে, হয়তো সেই এলাকাগুলো রেড মুনিয়া হওয়ার সম্ভাবনা আছে। আগের বছর রেড মুনিয়া করা হয়নি, তার আগের বার রেড মুনিয়া তুলে গেছি এই আমার এই এলাকা থেকে। এলাকায় অনেক ভালো ভালো রেড মুনিয়ার ছবি পেয়েছি, আর প্রচুর রকমের মুনিয়া এখানে হয়। তো ঠিক আছে, দেখা যাক কেমন কি মুনিয়ার ছবি ভিডিও আজকে করতে পারি, সেই অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে আমরা রেড মুনিয়ার কল শুনতে পাচ্ছি, কিন্তু রেড মুনিয়া দেখতে পাচ্ছি না। এই ছোপের মধ্যে হয়তো আশেপাশে কোথাও হয়তো লুকিয়ে আছে। আমরা রেড মুনিয়া দেখতে পেয়েছি, মেল আর ফিমেল একসঙ্গে আছে, কিন্তু খুব ভালো জায়গায় নেই, ক্লাটারের মধ্যে দিয়ে আছে। ক্যামেরা নিয়ে আসি, একটা দুটো ছবি এবং ভিডিও করে নিই। ব্যাগের থেকে ক্যামেরা বের করে নিয়ে আমরা চলে এসেছি। এটা আমার নিকন ZF আর 180-600 লেন্স। ওখানে রেড মুনিয়া ডাকছি, এখন আমরা ডাক শুনতে পাচ্ছি। আশা করি ছবি বা ভিডিও কিছু একটা হবে, খুব ভালো না হোক মোটামুটি আজকে রেকর্ড করতে পারবো। আমরা ভিডিও করে নিচ্ছি, খুব বেশি একটা ভালো জায়গায় নেই, তো ডালের মধ্যে সাইডে বসে আছে আর কি। সামনে রেড মুনিয়া বসছিল একটু ভেতরের দিকে আর কি। রেড মুনিয়াটা উড়ে পুরো বেরিয়ে গেল জল পার করে ওই দূরে। আশেপাশে তার রেড মুনিয়া দেখতে পাচ্ছি না আর কি। একটু অপেক্ষা করি, দেখা যাক রেড মুনিয়া আসে নাকি এই দিকটাতে আবার। আমরা এখানে বসে আছি, হঠাৎ করে একটা শিয়াল সামনে এসে বসেছে আর কি। তা শিয়ালটার একটা দুটো ভিডিও করে নিলাম, ভিডিওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রেড মুনিয়া খুঁজতে খুঁজতে একটা মরা তাল গাছে দুটো কোটর আছে, দুটো কোটরে দুটো স্পটে ডাউল বসে আছে, কিন্তু অনেকটা উঁচুতে, অনেকটা দূরে আর কি। আর বেশি কাছে গেলে ব্যাকগ্রাউন্ড বের হয়ে যাচ্ছে, বেশি কাছে গেলে ব্যাকগ্রাউন্ড আকাশ হয়ে যাচ্ছে আর কি। তো এখান থেকে আমরা প্যাচের একটা দুটো ভিডিও করে নিচ্ছি।
আমরা প্যাচার ভিডিও করে আবার চলে এসেছি রেডমুনিয়া, যেখানে হচ্ছিলো সেখানে। আমরা রেডমুনিয়ার একটা দুটো কলও শুনতে পাচ্ছি আশেপাশে, কিন্তু রেডমুনিয়া দেখতে পাচ্ছি না আর কি। কিন্তু আমরা যখন আসছিলাম সেই সময় একটা গ্যামা জমির মধ্যে অনেকগুলো টিয়া পাখি নেমেছিলো, তা সেখানে আমরা একটা দুটো টিয়ার ভিডিও করেছিলাম। টিয়া পাখিগুলো উড়ে চলে গেছিলো, বেশি করে ভিডিও করতে পারিনি। তখনকার টিয়ার ভিডিওগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে বসে থাকতে একটা অন্যরকমের ভালো লাগছে আর কি। বেলা প্রায় শেষ হয়ে গেছে, সামনে সূর্য পুরো লাল হয়ে গেছে। একটা গাছ রয়েছে, গাছের উপরে কিছু কিছু পাখি উড়ে আসছে এবং উড়ে যাচ্ছে, সেটার একটা ভিডিও করেছি, খুব অপূর্ব লাগছে দেখতে আর কি। তো আপনাদেরকে ভিডিওটা একবার শেয়ার করে নিই। এমন একটা সময় এখানে বসে আছি, এদিকটাতে এখন সূর্য ডুবছে আর কি, লাল হয়ে গেছে, আর এদিকটাতে চাঁদটা উঠছে, আর চাঁদটাও পুরো লাল, মানে সূর্যের মতো মনে হচ্ছে। আপনাদের একটু আগে সূর্যের ভিডিওটা দেখালাম, আমি একটু চাঁদটাকে একটু দেখিয়ে দিই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.